আসসালামু আলাইকুম এটিএন বাংলা শেয়ার বাজার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেনে পতন চলছে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত ডিএসি এক সূচক পঁয়তাল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ছয়শো পয়েন্টে এছাড়া সরিয়া সূচক আট ও থার্টি সূচক ১৩ পয়েন্ট কমেছে সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হয় একশো উনসত্তর কোটি ছয়ত্রিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে বিরাশিটি কমে দুশো সাতাশটি ও অপরিবর্তিত ছিল সাঁত্রিশটি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে সিনো বাংলা সোনার বাংলা ইন্স্যুরেন্স ন্যাশনাল টিউবস এসকে ট্রিমস বিকন ফার্মা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়ার ব্যাংক সাইহাম কটন স্কয়ার ফার্মা এবং লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড হাইড্রেলবার সিমেন্ট বাংলাদেশ লিমিটেড উৎপাদনে থাকা একটি সিমেন্ট ফ্যাক্টরি ও একটি পাওয়ার প্ল্যান্ট অধিগ্রহণের কাজ সম্পন্ন করেছে এমিরেটস এমিটেড সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড নামের এ প্রতিষ্ঠান দুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গত পাঁচ ডিসেম্বর শেয়ার ক্রয়ের চুক্তির শর্তে কোম্পানি দুটিকে অধিগ্রহণ করেছে হাইড্রেলবার সিমেন্ট আলট্রাটেক সিমেন্ট মিডল ইস্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে দু কোটি পনেরো লাখ আঠারো হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো বিরাশি কোটি আটান্ন লাখ টাকার প্রতিষ্ঠান দুটি কেনা হয়েছে এখান থেকে কোম্পানি দুটি হাইডেলবার্গ সিমেন্টের সম্পূর্ণ মালিকাধীন সহযোগী প্রতিষ্ঠান কোম্পানি দুটির উৎপাদন ক্ষমতা এবং যুক্ত হওয়ার পর পর হাইডেলবার্গ সিমেন্টের ব্যবসা ও মুনাফায় কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে তিরিশ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা রাইট শেয়ারের টাকা জমা দিতে পারবেন চারটি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার দিবে কোম্পানিটি দশ টাকা অভিহিত মূল্যে এই শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা রাইটের মাধ্যমে কোম্পানিটি আট কোটি নিরানব্বই লাখ বত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশটি শেয়ার ইস্যু করে উননব্বই কোটি তিরানব্বই লাখ তেইশ হাজার চারশো টাকা উত্তোলন করবে ব্যবসা সম্প্রসারণ ও ঋণ প্রতিশোধে উত্তোলিত অর্থ ব্যয় করা হবে তিরিশ সেপ্টেম্বর দু আঠারো হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চৌষট্টি পয়সা সম্পদ মূল্য হয়েছে বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা দি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টসে পাঠানো হয়েছে তিরিশ জুন দু হাজার উনিশ সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে সাত শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় ঘোষিত নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি আর যাদের ব্যাংক হিসেবে যায়নি তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠানো হয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ